এই প্যানটাকে কেটে নেব। এই প্যানটা কেটে আবার একটু সেলাই দিতে হবে। তো চলুন আমি নিচের অংশটাও কেটে নেব। ছ ইঞ্চি আমি কেটে ফেলবো। ছ ইঞ্চি কেটে ফেললাম। আবার এটাকে বসিয়ে কেটে নেব। কেটে নিলাম দুটো। তো এটা দেখে নিই আমাকে কোন দিক থেকে কী করতে হবে, তাহলে ওই হিসাবে আমাকে এটা নিচের দিকে করতে হবে। এখানে আমাকে এই জায়গা, এই জায়গাটা আমাকে করছি। সেলাই খুলতে হবে এখানে, এই জায়গাটা মানে আমাকে এ করার জন্য সেলাই খুলতে হবে। জায়গাটা মুক্তে হবে, কাটটা কেটে রাখার জন্য ওই 3 ইঞ্চি আবার 3 ইঞ্চি আমি ফোল্ড হবে। কেটে নিলাম, সেলাই দিয়ে নেব। এমনিতে আমি সেলাই দিয়ে নেব, গিরা দিয়ে নেব, যাতে আমার বারবার চলে না যায়। এবার আমি এভাবে এভাবে করে মুড়ে নেব।
এই যে এই মতো এটা কাটা থাকবে। এই মতো কাটা থাকবে, এই মতো কাটা। এবার আমি নিচের দিকটা করতে আমি মিলিয়ে নেবো, ঠিক আছে? মিলিয়ে তবে আমি এই জায়গাটা ফোল্ড করবো, যতটা আমাকে করতে হবে ততটা আমি ফোল্ড করবো। এই যে মিলিয়ে নিলাম, আমার ছোটো বড় হয়ে গেল। তো এইভাবে এবার বাম পাটা আমি করে নিচ্ছি। তো এবার আমি টাইট করে দেবো প্যান্টটা।
টাইট করে নিয়েছি। এই যে প্যান্টটা কমপ্লিট, ঠিক আছে, টাইট করার প্যান্ট কমপ্লিট। চলো ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই বাই।